আনোয়ারা কর্ণফুলী উপজেলার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার ডিসেম্বরের 19 তারিখ দুইচিয়া উপজেলার উকা কমিউনিটি সেন্টারের রেস্টুরেন্টত এই কাউন্সিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এডে হাফেজ মাওলানা আরিফউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা নোমান সিদ্দিকের সঞ্চালনায় উদ্বোধক আছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। প্রধান অতিথি আছিল হাইলদর জামিয়া আরবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল মালেক হালিম। প্রধান মেহমান আছিল জামিয়া জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হুবাইব বিন তৈয়ব। বিশেষ অতিথি আছিল দুধকুমড়া দারুসুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি সলিমুল্লাহ সহ আরো বোধগিরি। আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন ডিসেম্বর 2019 ইংরেজি প্রতিষ্ঠা লাভ করছি। আজিয়ে 2021 এবং 22 কমিটি গঠন হই আই আশা করছিম দে আন্তরিকতার সহ দায়িত্ব পালন করি রে। আনোয়ারা কর্ণফুলীর যেতিকিন প্রাইভেট মাদ্রাসা আছে বিয়াকিন প্রতিষ্ঠানের সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করিবার লাই সহযোগিতা করিব। আনোয়ারা এবং কর্ণফুলী থানায় আমি খাদার মধ্যে পায়ে হ্যাঁ যেহেনে যেটা করেছিলাম এটা আল্লাহ তাআলা আজকে আমাদের উদু দেখা দিলি বাস্তব নমুনা আমাদের দেখা দিলি। আপনারা সবাই একটু কি করবেন, সহযোগিতা করবেন। সভা শেষে কাউন্সিলর হাফেজ মাওলানা আরিফউদ্দিনের সভাপতি ও হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক এইচ এম মহিউদ্দিন মঞ্জুরের সাংগঠনিক সম্পাদক করি আগামী 2021-22 সালের 19 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ডিগ্রি শিক্ষা অর্জন এবং ডেক্স নিউজ সি প্লাস টিভি।